ভাবছি আমাদের সিঁড়ির তলায় কিছু একটা করবো, কিন্তু কি করবো বলো তো দেখি, যাতে দুটো পয়সা আসে। এ তো ভালো কথা, করো না দিদি। কি করবো বলো তো দিদি, ওই সিঁড়ির তলায় ফাঁকা জায়গাটায় কিছু একটা দোকান করবো। তুমি তাহলে সিঁড়ির তলায় বিড়ির দোকান করো। বিড়ির দোকান? হ্যাঁ হ্যাঁ, কত ঠিক বলেছিস, সিঁড়ির তলায় ওই বিড়ির দোকানটাই মানানসই। কিন্তু দিদি, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে। আর পারি না, একটু হাওয়া খেতে এলাম। ও দাঁড়াও দাঁড়াও, কিরে পদ্ম, তোর তো দেখছি খুশিয়া ধরে না, আবার পাগলা হাওয়া করছিস। মা, পাগলা হাওয়া নাচটা আমি পুরোটা তুলে নিয়েছি, একটু দেখাবো। দেখাবি বলছিস? আচ্ছা আগে দেখ তো কতজন হলো। আমার দেখছি ওমা এক ডজন। ওমা পেস্টার লাগাতি না লাগাতি এক ডজন। তবে তুমি আমার বেশি বাচ্চা নেও নি, তোমার আবার শরীর খারাপ করবে। হ্যাঁ না না, আর নয়, ওই কটাই, শুধু ওই সময়টুকু কাটানোর জন্যই তো। ওমা নাচটা একবার দেখাবো। দেখাবি বলছিস? দেখা। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণটা ঠিক শুকি শুকি চলে এসে। আমি যখন পেস্টার লাগাচ্ছিলাম তখন তো নুইকে নুইকে দেখছিল। উফ কি বেশাক্ত মা। দিদি, ও মা দিদি যে, তা এতদিন পর চাপাতে যাচ্ছে, একটা নিয়ে আয়। কেমন আছো দিদি? না দিদি, শরীরটা ভালো যাচ্ছে, বড্ড টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে কি না। ও বসো দিদি বসো। দিদি বাইরে দেখলি একটা কিসের পেস্টার, তা কি দিদি ওটা? তোমার তো জেনে কি হবে, জানলি তোমার আবার শরীর খারাপ করবে, আবার টাকা খরচ হবে। না দিদি তেমন কিছু নয়, ওই আমি ভেবেছি কটা বাচ্চা পড়াবো, তাই একটা বিজ্ঞাপন। হ্যাঁ তা ভালো। তা দিদি তোমার তো এত বিষয় সম্পত্তি, এত টাকা পয়সা, এত টাকা পয়সা করবে কি? না রাখতে পারলে তোমার দু চার টাকা দেবে। না না দিদি, টাকা পয়সার জন্য নয়, ওই সময়টুকু কাটানোর জন্য। কত তো আমার দশ অগুজা, আমার তো কোনো কাজই করতে হয় না। ও তা দিদি কোন কোন ক্লাস পড়াবে? ওই তো 1-10। 1-10? হ্যাঁ দিদি, 3-4-5-6-7-8-9 এরা কি দোষ করলো দিদি? কিচ্ছু পারে না। আরে 1-10 মানে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, মুখ্যু কোথা গেল? হ্যাঁ হ্যাঁ আমি তো মুখ্যু, তুই তো সব জানতা। জানি তো, হাতাল একটা সবসময় ওভার একটু। কেঁদো না দিদি কেঁদো না, থাম পদ্ম থাম, আসলে সোজা হয়ে বসো দিদি। আসলে পদ্ম আমার কাছে পড়াশোনা শিখে এখন অনেকটাই জানে, তাই আয় যা পদ্ম যা, দিদির জন্য একটা চা নিয়ে আয়। চা? হ্যাঁ যা যা পদ্ম, একটু চা নিয়ে, কোনটা মোটা শুকিয়ে গেল। যাচ্ছি। চাটিনিটা ঠিক ঠিক দিস কেমন? হ্যাঁ হ্যাঁ, চা ফ্লাক্সে কড়াই আছে, এক্ষুনি আনবে পদ্ম। দিদি ভাবছি আমাদের সিঁড়ির তলায় কিছু একটা করব, কিন্তু কি করব বলো তো দেখি, যাতে দুটো পয়সা আসে। এ তো ভালো কথা, করো না দিদি। কি করবো বলো তো দিদি, ওই সিঁড়ির তলায় ফাঁকা জায়গাটায় কিছু একটা দোকান করবো। তুমি তাহলে সিঁড়ির তলায় বিড়ির দোকান করো। বিড়ির দোকান? হ্যাঁ হ্যাঁ, কত ঠিক বলেছিস, সিঁড়ির তলায় ওই
বিড়ির দোকানটাই বানানসই। কিন্তু দিদি, আজকালকার ছেলেপুলেরা বিড়ি আর কোথায় বাটান? আমার দোকান চলবে না। তাহলে তুমি এক কাজ করো, শীতকালে চায়ের দোকান দাও। দূর, ওইসব বুড়ো লোকেরা আসবে, তাছাড়া আমি ওইসব চা টা করতে পারবো। তুমি তাহলে সিঁড়ির তলায় গুটকার দোকান দাও। এখনকার ছেলে পুলেদের সময় কোথায়? হাতে বিড়ি সিগারেট চা ধরে রাখবার, সর্বক্ষণ তো হাতে ওই মোবাইল। একদম ঠিক বলেছিস তুই পদ্ম, সাথে কি বলি, তুই কত বুদ্ধিমতী। দে দে চাটা দে। ভালোই হবে দিদি, তোমার কাছে পড়তে আসা ছেলে পুলেরাও যাবে, আমার দোকান রম রম করে চলবে। কি বলছো দিদি, ওই ছোট ছোট বাচ্চারা। চলে আসে কি আমা, কি বলছি এইছো? দশটা টাকা দাও না, বেবুল খাবো। দেখেছো মা, দেখেছো? ভালোবাসার দৌ দূর অত ছাড়া। দিদিমাই বলতে পারিস না? তা দিদিমা, তুই তুই দিদি ভাই কোন কোন কোম্পানির প্রোডাক্ট রাখছো? ডিসকাউন্ট পাবো তো? হ্যাঁ হ্যাঁ পাবি পাবি। আমি শেখর, রাকেশ, মানিক, পানপরাগ সবই রাখবো, আর তাছাড়া ডিসকাউন্ট দেবো। দেখো দিদি, গুটখা বিক্রি করতে গিয়ে তুমিও আবার ওই গুটখার প্রেমে পড়ে যেও না। না না দিদি, আমার প্রেম তো এই যে মোশি।